আইফোন 14 সিরিজ তো বের হয়ে গেল, যারা ইতিমধ্যে আইফোন 13 বা 13 মিনি ইউজ করতেছেন তাদেরকে কি আইফোন 14 এবং কি 14 প্লাসে আপগ্রেড করতে হবে কি হবে না জানবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাদাত হোসেন সজীব চাদাস্টিক দেওয়ার থেকে। আইফোন 13 এর মতন আইফোন 14 এর ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং কি সামনে পিছনে ব্যবহার করা হয়েছে সিরামিক সেল। ফোনটি ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং কি বাম পাশে থাকছে অ্যাপেলের স্লাইডার, তার নিচে থাকছে ভলিউম বাটন আর নিচে অংশে থাকছে সিম ট্রে। কিন্তু এবার আইফোন 14 এ ইউএস ভেরিয়েন্টে থাকছে না কোনো সিম ট্রে, শুধুমাত্র ই সিম ব্যবহার করা যাবে আইফোন 14 সিরিজের সবগুলো ফোনগুলোতে। আর বরাবরের মতো নিচের অংশে থাকছে স্পিকার এবং কি চার্জিং পোর্ট। আইফোন 14 এ ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা HDR OLED ডিসপ্লে উইথ HDR10, যার পিক ব্রাইটনেস হলো 1200 nits, যার রেজলিউশন হলো 1170x2532 পিক্সেল উইথ 460 ppi ডেন্সিটি, আর এই ফোনটি হলো 86% স্ক্রিন টু বডি রেশিও। সো ডিসপ্লের দিক দিয়ে আইফোন 13 এবং কি আইফোন 14 একদম সেম টু সেম, দুটো ফোনেতেই 60Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর আইফোন 14 প্লাসে থাকছে শুধুমাত্র 6.7 ইঞ্চি ডিসপ্লে, একটু বিগার ডিসপ্লে, আর কোনো পার্থক্য নেই। আর ফোনগুলোতে থাকতেছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেড, আর থাকছে স্টিরিও স্পিকার। আইফোন 13 এর মতনই আইফোন 14 এবং কি 14 প্লাসে ব্যবহার করা হয়েছে অ্যাপেল A15 বায়োনিক চিপসেট। সিপি হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাকচাকোর 2x3.23 GHz এবং কি জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপেল GPU 5 কোর গ্রাফিক্স। আইফোন 13 এ ব্যবহার করা হয়েছিল অ্যাপেল 4 কোর গ্রাফিক্স, আর এখানে আইফোন 14 এবং কি 14 প্লাসে ব্যবহার করা হয়েছে অ্যাপেল 5 কোর গ্রাফিক্স। শুধুমাত্র 1টি কোর বেশি দেওয়া হয়েছে আইফোন 14 এবং কি 14 প্লাসে আইফোন 13 এর তুলনায়। আর থাকছে 4GB র্যাম। সো পারফরমেন্সের দিক দিয়ে আইফোন 13 এবং কি আইফোন 14 এবং কি 14 প্লাস অলমোস্ট সেম, তেমন কোনো পার্থক্য থাকবে না। আর থাকছে iOS 16, 4GB র্যাম হওয়া সত্ত্বেও iOS খুব ভালো মতন অপটিমাইজেশন করা থাকে। আর থাকছে অ্যাপেলের A15 বায়োনিক চিপসেট। সো এই ফোনটি থেকে আপনারা খুব ভালো একটি পাওয়ারফুল পারফরমেন্স পেয়ে যাবেন। আইফোন 13 এর মতনই আইফোন 14 এবং কি 14 প্লাসে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে নিউ 12 মেগাপিক্সেল মেন সেন্সর উইথ 1.9 অ্যাপারচার, আর থাকছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড উইথ 2.4 অ্যাপারচার। আর ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন নতুন 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 1.9 অ্যাপারচার। এবারের আইফোন 14 এবং কি 14 প্লাসও সামনে ব্যবহার করা হয়েছে সেলফিতে অটো ফোকাসের সুবিধা। অ্যাপেল দাবি করছে যে আইফোন 13 থেকে আইফোন 14 এবং কি 14 প্লাসে 2x সেলফি বেটার করা হয়েছে। সো এবার বলতে গেলে আইফোন 13 থেকে আইফোন 14 এ শুধুমাত্র ক্যামেরার দিক দিয়ে কিছুটা ইম্প্রুভ করা হয়েছে, আর কোনো কিছু ইম্প্রুভ করা হয় নাই আইফোন 13 থেকে আইফোন 14 সিরিজে। আইফোন 13 থেকে আইফোন 14 এবং কি 14 প্লাসে শুধুমাত্র আপনারা বেটার সেলফি এবং কি শুধুমাত্র নাইট ফটোগ্রাফিটা একটু বেটার পাবেন, আর কোনো তেমন কিছু পার্থক্য নেই। আইফোন 14 এবং কি 14 প্লাস দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর থাকছে 1080p 3060 120fps এবং কি 240fps স্লো মো ভিডিও। আর আইফোনের ভিডিও কোয়ালিটি টপ ক্লাস হয়ে থাকে তা আমরা সবাই জানি। লাস্ট ইয়ারে আইফোন 13 এ ছিল সিনেম্যাটিক মোড, যা আপনারা শুধুমাত্র 1080p ভিডিও করতে পারতেন, কিন্তু এবারে আইফোন 14 সিরিজে আপনারা সবগুলো ফোনেতেই সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন 4K 24fps এ। আর এবারে আইফোন 14 এর সিরিজে একটি ইম্প্রুভ করা হয়েছে তা হলো অ্যাকশন মোড। অ্যাকশন মোডে আপনারা ভালো স্টেবল ভিডিও পেয়ে যাবেন। যদিও আইফোন 14 এবং কি 14 প্লাসে ব্যাটারি সম্পর্কে অ্যাপেল এখন কোনো ধারণা দেওয়া হয়নি, তারপর আইফোন 14 এ থাকতে পারে 3240mAh ব্যাটারি, আর থাকছে 20W ফাস্ট চার্জার সাপোর্টিং। সিকিউরিটি হিসাবে ফোনটিতে থাকতেছে ফেস আইডি, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। সো এবারে সবগুলো ফোনে থাকতেছে ইমার্জেন্সি ওএস, যদিও এগুলা ইউএস এবং কি ক্যানাডার জন্য প্রযোজ্য। সো এখন প্রশ্ন হলো আইফোন 13 থেকে কি আইফোন 14 বা 14 প্লাসে আপডেট করাটা কি ঠিক হবে কি ঠিক হবে না? উত্তর হলো না, কারণ আইফোন 14 এবং কি আইফোন 13 একদম সেম টু সেম ফোন, তেমন কোনো পার্থক্য নেই এই দুটো ফোনে, শুধুমাত্র ক্যামেরাতে কিছুটা ইম্প্রুভ করা হয়েছে আইফোন 14 এ। যদি আপনি বর্তমানে আইফোন 11 বা আইফোন 12 ব্যবহার করতেছেন তাহলে আপনি আইফোন 14 এ আপগ্রেড করতে পারেন। যদি আপনার বিগার ডিসপ্লে পছন্দ হয় তাহলে আপনি আইফোন 14 প্লাস নিতে পারেন। যেহেতু আইফোন 13 এবং কি আইফোন 14 অলমোস্ট সেম এবং কি আইফোন 13 এর দামও কমে গেল, সো আপনি যদি চান টাকা বাঁচাতে তাহলে আপনি আইফোন 14 না কিনে আইফোন 13 কিনতে পারেন। কিন্তু আপনি যদি আইফোন 13 থেকে আইফোন 14 প্রোতে আপগ্রেড করতে চান তাহলে আমি বলবো হ্যাঁ, আপনি আপগ্রেড করতে পারেন, কারণ আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন ডাইনামিক ল্যান্ড, যা খুবই সুন্দর একটি ফিচার নিয়ে এসেছে এবং কি আরও কিছু ফিচার থাকছে। সো আপনি যদি আইফোন 13 ইউজ করেন তাহলে আপনি আইফোন 14 প্রোতে
আপডেট করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। সো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আমি শাদাত হোসেন সজীব, শাদাত দাওয়াত থেকে আল্লাহ হাফেজ।